শুরুতে ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে না বুঝিয়ে প্রিয়াঙ্কার এগ্রিমেন্ট পেপারে সাইন করে অন্য কোম্পানিতে ফ্যাশন ডিজাইনার হিসেবে যোগদান করলে পুলিশ দিয়ে তুতেকে আটক করল প্রিয়াঙ্কা। পুলিশ জানিয়ে দিল, আপনি এক কোম্পানিতে যোগদান করে অগ্রিম নগদ 3 লাখ টাকা নিয়ে এখন টাকা ফেরত দিতে পারবেন না বলে এগ্রিমেন্টের শর্ত ভঙ্গ করে জালিয়াতি করে অন্য কোম্পানিতে যোগদান করার দায়ে আপনাকে গ্রেফতার করা হলো। পুলিশের কথা শুনে চমকে ওঠে তুতে, বলে আমি যোগদান করেছিলাম প্রিয়াঙ্কা ম্যাডামের কোম্পানিতে, এটা আপনাদেরকে কে বলেছে? এটা একটা ষড়যন্ত্র, আমি তো অন্য বিষয়ে পেপার সাইন করেছিলাম। পুলিশ বলে, আপনি কি করেছিলেন সেটা আদালতে বলবেন, এখন আপনার বিরুদ্ধে ঠক ও জালিয়াতি মামলা হয়েছে, তাই আমরা আপনাকে গ্রেফতার করতে এসেছি, আপনি চলুন। তুতেকে নিয়ে বের হবে এমন সময় রমন সামনে এসে দাঁড়িয়ে বলে, তুতে কোথাও যাবেন অফিসার, কারণ তুতের বিরুদ্ধে অভিযোগ এসেছে, কিন্তু ওয়ারেন্ট অর্ডার ছাড়া আমি তো আমার স্ত্রীকে নিয়ে যেতে দেবো না। আর সবচেয়ে বড় কথা, যার অভিযোগে আপনার আমার স্ত্রীকে গ্রেফতার করতে এসেছেন তিনি নিজেই আমার কোম্পানির এমপ্লয়ি, তিনি কিভাবে নেবেন নিয়োগ? তাহলে কি এবার পুলিশ কি বলবে? তারা কি তুতেকে গ্রেফতার করবে নাকি ছেড়ে দিবে? বন্ধুরা, তোমাদের কি মনে হয়? এখন একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত।